শীতকালের অজস্র ফুলের যে কালেকশন আমার ছাদ বাগানে আসতে চলেছে তার প্রত্যেকটি ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। নমস্কার বন্ধুরা, বাগান বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে। আমি বাসুদেব আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে। সবসময় আমি আপনাদের কাছে হাজির হই। শীতকালে আমরা প্রত্যেকেই জানি যে শীতকালে যে এই তিন চার মাস ধরে যে গাছের বিভিন্ন শীতকালের যে ফুল আমরা করে থাকি সেই ফুলের মধ্যে অন্যতম হচ্ছে ইনকা, সোভারেন, গাঁদা। এই গাছগুলো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু করে উঠতে পারি, কিন্তু এই গাছগুলো করার মধ্যেও কিন্তু কিছু সমস্যা তৈরি হয়, সেগুলো নিয়েই আজকে আমার বিস্তারিত আলোচনা এবং সেটি নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হওয়া। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটিতে আমি অনেক তথ্য দিতে চলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দেবেন। যখনই আমার ছাদ বাগানের কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন যে কত টব রয়েছে, তার মানে কত গাছ রয়েছে আমার পেছনে। প্রত্যেকটি গাছের আমি ভিডিও করে আমি আপডেট দিতে থাকবো। তো আজকে আমি যে আপডেটটি দেবো সেটি হচ্ছে ইনকা কিংবা সোভারেন। সব গাছই মিলিয়ে মিশিয়ে করেছি, তার মধ্যে আমি কিছু বেশ কিছু ইনকা আর সোভারেন করেছি। তো গাছগুলো আমি কিন্তু কিছু গাছ আমি সময়ের সাথে তাল মিলিয়ে আমি কিন্তু অল্টারনেটভাবে গাছগুলো করেছি। এই গাছগুলো যেরকম আমি করেছি, এখানে যে গাছগুলো বড় হয়েছে এগুলো কিন্তু আমি নভেম্বরের প্রথম দিকে লাগিয়েছি, যাতে আমার ফুল দেওয়া শুরু করলে অল্টারনেটভাবে সমস্ত গাছে একবারে ফুল দিয়ে যাতে সমস্ত ফুল যাতে আমার একবারে শেষ না হয়ে যায়। তো সেরকমভাবে আমি করেছি, মানে একটা ফুল এই যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে দেখা গেল পাঁচটা গাছে আগে ফুল আসলো, পাঁচটা গাছে পরে ফুল আসলো, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে দুটো গাছে কিন্তু আমি অনেকদিন ধরে ফুল নিতে থাকবো। ইনকা কিংবা সোভারেন গাছ করার মধ্যেও কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা। সবার আগে আমরা যে গাছটা আমরা আলোচনা করব, যে সোভারেন কিংবা ইনকা হোক কিংবা গাঁদাই হোক, আমাদের যে জিনিসটি আমরা সবার আগে খেয়াল করে থাকি, গাছ দেখবেন কিন্তু যে এরকমভাবে বড় হয়ে যাচ্ছে, তার মাঝখানে সবার আগে কি করতে হবে, এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে কুড়ি চলে এসছে। তো কুড়ি চলে আসলে আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু গাছটি থেকে কুড়ি নেব না, আমরা গাছটিকে আরও নতুন নতুন ব্রাঞ্চ বের করে গাছটিকে ঝাঁকড়া করব। তো সেরকমভাবে এখান থেকে প্রত্যেকটা কিন্তু ডাল বেরিয়েছে। সবার আগে আমাদের কি করতে হবে, এই কুড়িগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে। এই কুড়িগুলো যদি আমরা ফুল নিতে শুরু করি গাছ কিন্তু বাড়বে না। তো এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি চলে এসেছে, এই কুড়িগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে। কুড়িগুলো যত কাটবো আমাদের গাছ কিন্তু, যেহেতু এখন নভেম্বর মাস চলছে সেই কারণে আমরা কিন্তু ফুলটা এই মুহূর্তে নেব না, আমরা ফুলটা নেব ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে ফুলটা নেব। তখন কিন্তু আমার গাছটা বেশ বড়ও হয়ে যাবে এবং তার সাথে সাথে গাছে কিন্তু ভালো ফুল আমরা পাব, ভালো ফুল আমরা দেখতে পাব। তো এইভাবেই সমস্ত গাছে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চেই কিন্তু কুড়ি রয়ে গেছে, সেই কুড়িগুলো অবশ্যই কেটে দিতে হবে। এই হচ্ছে একটা একটা ব্যাপার, যে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কুড়ি আমাদের কেটে দিতে হবে যদি আমরা ফুল ভালো নিতে চাই। আমরা কখন ফুল নেব, ডিসেম্বর না জানুয়ারি, আমরা যারা গাছ করি তারা কিন্তু আমরা এই ব্যাপারটা আগে থেকে উপলব্ধি করতে পারি। সেই মতোই কিন্তু আমরা গাছ লাগানো থেকে শুরু করে ফুল নেওয়া পর্যন্ত আমরা কিন্তু সমস্ত বিষয়ে আমরা সবসময় দেখতে থাকি, যে আমরা কিন্তু গাছ আমরা না আগে ফুল নেব না পরে ফুল নেব। এই ছোট্ট গাছটা রয়েছে, এই ছোট্ট গাছেও কিন্তু কুড়ি আমরা ভেঙে দেব। এখানে রয়েছে সোভারেনগুলো রয়েছে, এখানে ছোট ছোট গাছে কিন্তু কুড়ি হয়ে গেছে, ব্রাঞ্চ বেরোচ্ছে, অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে, কিন্তু তারই সাথে কিন্তু এর গাছে কুড়ি দেখা দিচ্ছে। আমি এই কুড়িটা যখনই আমি কেটে দেব তখনই কিন্তু আমি দেখতে পাবো গাছগুলো সাইড থেকে আরও বেশি ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে। তো আমাকে এই কুড়িগুলো কেটে দেবো। এইবার কুড়ি কেটে দেওয়ার পরে আরেকটি যে বিষয় রয়েছে সেই বিষয়টির সম্বন্ধে
আমি যখন গাছ করেছিলাম প্রথম প্রথম আমিও কিন্তু বুঝতে পারিনি। তো সেই ক্ষেত্রে এই গাছে কিন্তু অবশ্যই কিছু রোগ পোকামাকড় লাগা রয়েছে। প্রথমে আমি এই ছবিটা দেখুন, এই ছবিটার মধ্যে আপনারা কিছু দেখতে পান কি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই যে গাছটা দেখলেন, দেখার পরে গাছগুলো দেখলেন যে গাছগুলো সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে। এই যে এই গাছটি থেকে একটু আমি খেয়াল করতে বলবো, ওটা তো ছবিতে দেখলেন এটা লাইভ। এই যে এর পেছনে কিন্তু মাকড়ে বাসা বেঁধেছে, আপনি দেখতেও পারবেন না। এর পেছনে কিন্তু এই যে সাদা, যখনই দেখবেন যে পাতা এরকম সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে তখনই সঙ্গে সঙ্গে বুঝবেন যে পেছনে কিন্তু মাকড়ের আক্রমণ হয়ে গেছে। এবার এই গাছে মাকড়ের আক্রমণ হলে কিন্তু বাকি যে গাছগুলো আছে সেগুলো মাকড়ের আক্রমণ হয়ে যাবে। এইবার মাকড়ের আক্রমণ হলে গাছ কী হবে, আস্তে আস্তে কিন্তু গাছটা এখান থেকে এই দেখতে পাচ্ছেন একটু পাতা অলরেডি খেয়ে ফেলেছে, খেতে খেতে আস্তে আস্তে গাছটিকে পুরো নেড়া করে গাছটিকে এখান থেকে মেরে ফেলে দেবে। আপনারা ছবিতে দেখালাম, ছবিতে আপনারা বুঝতেই পেরেছেন গাছের কী অবস্থা। প্রত্যেকে যারা টবে গাছ করেন কিংবা মাটিতে গাছ করেন, গাঁদা হোক ইনকা হোক সুবারেন হোক, আপনারা যে গাছটাই করতে যাবেন দেখবেন কিন্তু এই মাকড়ের আপনাদের সমস্যা হবে। এইবার মাকড়ের আক্রমণ থেকে আমাদের উদ্ধার করার জন্য সবার আগে আমাদের এখানে কিছু মাকড়ের কীটনাশক নিয়ে নিতে হবে। গাছে যে মাকড়ের সমস্যাটা হচ্ছে তার জন্য কীটনাশক ব্যবহার করব। সে কীটনাশকটি কি, এখানে আমি কনফিটার ব্যবহার করতে পারি, আপনারাও কনফিটার ব্যবহার করতে পারেন। আমি কনফিটার ব্যবহার করি কিন্তু এই সপ্তাহে গিয়ে আমি কনফিটারটা পাইনি, সেম কম্পোজিশনের আমি এই কীটনাশকটি নিয়ে এসেছি। তার সাথে আমি ইউজ করতে পারি কাকা অল্টারনেটভাবে, এর সাথে কনফিটার কিংবা কাকা অল্টারনেটভাবে। কিছু কিছু ক্ষেত্রে আমি রোগারও স্প্রে করে থাকি কিংবা কেন করি, কারণ একই ওষুধ একই কীটনাশক যদি আপনি গাছে বারবার ব্যবহার করেন তাহলে কিন্তু কাজ হবে না, কোনো একটা টাইমে গিয়ে সেই রোগের ক্ষেত্রে সেটি কাজ করবে না। তাই তিন চার রকম অল্টারনেটিভ রাখতে হবে। যদি আমি কনফিটার এই সপ্তাহে দিই, ঠিক তার সাত দিন পরে আমি গিয়ে কাকা দেব, কিংবা তার ঠিক সাত দিন পরে গিয়ে আমি অন্য পোকামারা স্প্রেটা আমি ব্যবহার করব। ইনকা গাছে যে রোগটি সম্বন্ধে আমি আপনাদেরকে বললাম সেটা অবশ্যই আপনারা জেনে থাকবেন। এবার এই ইনকা কিংবা এই গাঁদা গাছগুলো কিন্তু আমাকে কী করতে হবে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমাকে কিন্তু ফুল সানলাইট রেখে খাওয়াতে হবে। এবার চলে আসি আমরা গাছে খাবারের ব্যাপারটা। দেখতেই পাচ্ছেন এই গাছটিতে আমি কালকে খাবার দেবো, সেই মতো গাছে কিন্তু আমার মাটি শুকিয়ে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে মাটি কিন্তু ভেতরে ভেজা রয়েছে, হালকা ভেজা রয়েছে, এটা কিন্তু কালকে একটা রোদ খাওয়ার পরে এই মাটি কিন্তু শুকনো হয়ে যাবে। গাছে যখনই আমি খাবার দেব তখনই কিন্তু আমি এটা একটু দেখে নিই যে উপরের মাটি তো শুকিয়ে গেছে, ভেতরের মাটিগুলো শুকিয়েছে কি না। এ কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু দেখে মনে হচ্ছে যে উপরের মাটি শুকিয়ে গেছে কিন্তু মাটি কিন্তু ভেতরে ভেজা রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু গাছে খাবার দিলে হবে না। আমি এখন কী খাবার ব্যবহার করব, এই গাছগুলোতে আমি যে খাবারগুলো ব্যবহার করব, ইনকা খোল পচা জল খুবই পছন্দ করে, তার সাথে আমি এক সপ্তাহে ডিএপি দেবো আর এক সপ্তাহে আমি সুফলা দেবো, এইভাবেই গাছগুলোকে খাবার দিয়ে দেবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা যে গাছ করতে হলে অবশ্যই গাছ যখনই আমরা করি বিশেষ করে টবের ক্ষেত্রে গাছগুলো কী হবে, দুদিন জল দেওয়ার পরে গাছ কিন্তু দেখা যাবে এখানে কিন্তু যে মাটি যে আলগা ভাবটা রয়েছে সেটা কিন্তু জল দেওয়ার পরে কিন্তু এখানে শক্ত জমাট বেঁধে যাবে। তাতে কী হবে, গাছের যে শিকড় রয়েছে রুটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সচরাচর চলাফেরা করতে পারবে না, গাছের আকারও কিন্তু খুব সহজে বৃদ্ধি হবে না। সেই কারণে আমাকে কিন্তু দুদিন পর পর এই গাছের মাটিগুলো আমাকে একটু আলগা করে দিতে হবে। তাহলে কী হবে, গাছের অক্সিজেনটা খুব ভালোভাবে সরবরাহ করবে আর গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ঝাঁকড়া হয়ে সুন্দর আপনার মনের মতো হয়ে যাবে এবং তার সাথে ফুলগুলো খুব ভালো দেবে। এই দেখতেই পাচ্ছেন যে গাছটি দুদিন জল দেওয়ার পরে মাটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এই মাটিটা আমি আলগা করে দিচ্ছি, কালকে একটা রোদ খাইয়ে সকাল সকাল রোদ খাইয়ে এই গাছে কিন্তু আমি রীতিমতো খাবার দিয়ে দেবো। আমি প্রতি সপ্তাহে গাছ কিন্তু এইভাবেই আমি যত্ন করতে থাকি,
গাছে যখন রোগ পোকা লাগে সঙ্গে সঙ্গে রোগ পোকার আক্রমণ আমাকে ঠেকাতে হলে যে কীটনাশক ব্যবহার করব তার সাথে গাছে কি খাবার দেব এবং তারই সাথে গাছে সময় মতো প্রয়োজন মতো কী কী খাবার লাগবে এবং গাছটি যাতে খুব সুন্দর মতো বেড়ে ওঠে এবং ফুল দিতে থাকে সেই মতো কিন্তু আমি গাছের যত্ন করতে থাকি। এইভাবে আপনারাও গাছের যত্ন করতে থাকেন, আপনাদের গাছও কিন্তু রোগ পোকা মাকড়ের আক্রমণ থেকে এবং গাছটি খুব সহজে বেড়ে উঠে গাছে কিন্তু আপনার বাগান ভরিয়ে খুব সুন্দর ফুল দেবে। তো এইভাবেই আপনারা কিন্তু গাছ যত্ন করুন। তো ইনকা কিংবা সোভারন কিংবা গাঁদা কীভাবে যত্ন করে পরিচর্যা করতে হয় আমি এটি একটি পার্ট তুলে ধরলাম। এর পরবর্তীতে যখন আমি গাঁদার যে ইনকার আমি আপডেট নিয়ে আসবো তখন কিন্তু দেখাবো গাছগুলো কীভাবে বড় করেছি এবং কীভাবে ঝাঁকড়া করেছি। তারই সাথে সাথে আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই শীতকালে বাগানে অগুন্তি ফুলের কালেকশান এসছে। প্রত্যেকটা ভিডিও আমি আপডেট দিতে থাকবো। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারাও ঠিক গাছের এরকম পরিচর্যা করতে থাকুন। তাহলে অজস্র ফুলের যে কালেকশান আমার ছাদ বাগানে আসতে চলেছে তার প্রত্যেকটি ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এসছেন কি আমার এই ভিডিওটি আপনাদের কাছে প্রথমবার আপনাদের কাছে গেছে তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে দেবেন। যখনই আমার বাগানের কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে দেবো তখনই সেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। আবার ফিরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে এবং আমার বাগানের অন্য একটি ফুলের কালেকশান নিয়ে। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার এই ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার বন্ধু।